সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষি খবর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক, আজ 4ই মে মঙ্গলবার, তো আপনারা যে হাটটি দেখছেন এটি ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের মধ্যে সর্ববৃহৎ একটি হাট, আর যাদুরানী হাট। তো আমরা একটু জানিয়ে রাখি, এই যাদুরানী হাট কিন্তু সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে, মঙ্গলবার। তো আজকে আপনাদের এই হাট থেকে আপনারা যে যে গরুগুলো দেখছেন, যে গাভী গরুগুলো বাছুর সহ দেশাল, এই গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আপনারা পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন। আচ্ছা, এভাবে একটা দেখছি আমরা, এটা একটু দাম জানবো ভাই, এটা আপনার যে কী অবস্থা আজকে বাজারের, দাম কেমন আছে বলে দেখি। কে বলে আসলেন, দাম দর কেমন মনে হচ্ছে, দাম আছে? দাম তো মাঝামাঝি বোঝা যাচ্ছে, মাঝামাঝি বোঝা যাচ্ছে। কয়টা নিয়ে আসছিলেন? একটাই? আচ্ছা, এটা কেমন দাম, কত দাম চাচ্ছিলেন? 55? দেশি গরু না? কয় দাঁত হয়েছে এটা? নতুন জোয়ান। তার মানে কয়টা বাচ্চা দিচ্ছে এটা? আমরা কিনে নিয়েছিলাম। ও, আপনাদের কেনা কেনা গরু আর কি। আচ্ছা, ক্রেতা কত বলছে চাচা? 45 বলছে। আচ্ছা, কত সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন? 50, এর নিচে আসবে না? মানে আপনি কল্পনা করছেন যে 50,000 টাকা হলে দিবেন? দুধ দেয়, দুধ দেয়, এটা কতটুকু? 2 কেজি দুধ দেয় আর কি। আচ্ছা দর্শক, আমরা একটু আপনাদের দেখাই, এই যে এ পাশে একটা চাচা। আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? কি অবস্থা আজকে বাজারের, কেমন মনে হচ্ছে বলেন দেখি? মোটামুটি আর কি, খুব একটা ভালো না আর খারাপও বলা যাবে না। আচ্ছা, এইটা কয় দাঁত বয়স? বাছুরটা আনুমানিক কতদিনের মতো হয়েছে? মাস দুয়েক। বেটা না বেটি বাচ্চা? বেটি বাচ্চা। আচ্ছা, কত দাম চাচ্ছিলেন গাই বাছুর? 38। কত ক্রেতা কত বলে? 30-31 বলছে, এত কম বলছে? আচ্ছা, কত হলে বিক্রি হবে একটু ধারণা দেন তো। 33 হলে দিয়ে দিবেন? দুধ দুধ কতটুকু দেয়? আধা কেজি দেয়, মানে দেশি গরু তো দুধ কমই দেয় নাকি, আধা কেজি দেয় আর কি। আচ্ছা, আর কত কয় দাঁত হয়েছে এটা বললেন? 2 দাঁত। আর কতগুলো বাচ্চা দিতে পারে এটা? এটাই প্রথম বাচ্চা, তাতে আরও 5 থেকে 6টা দিবে। আচ্ছা, এই যে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে 32,000 টাকা হলেই বিক্রি করে দিবে আর কি। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই যে এ পাশে আপনারা শেষ করি, এ পাশে দেখছি, তারপরে আমরা দাম জানাবো আপনাদের। এই যে এটা চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? কি অবস্থা বাজারের আজকে? বেশি ভালো না, বাজার কম, মানে বৃষ্টি হচ্ছে এই জন্য কি দাম কম নাকি? আচ্ছা, কয় দাঁত হয়েছে এটা, কয় দাঁত? নতুন জোয়ান হয়েছে এটা। আচ্ছা, দাম কেমন চা হচ্ছিল এটা? 45-42। আপনার ক্রেতা কেমন বলে দাম, কেমন দাম বলে? 37-38 বলে। বাচ্চাটা বেটা না বেটি? বেটা বাচ্চা। কতদিনের মতো এটা হয়েছে? 3 মাস, 3.5 মাস। এই যে আমরা দেখছি। আচ্ছা, সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবে? 40 পার হইতে হবে। আচ্ছা, এই যে 40,000 টাকা উপরে যেতে হবে তাহলেই বিক্রি হবে। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, তো আমরা একটু এই যে সামনের দিকে যাব, এই যে এই গরুগুলোর একটু দাম জানাবো আর কি আপনাদের। আচ্ছা, এর পাশে দেখি কি খবর। ওয়ালাইকুম আসসালাম, কয়টা নিয়ে আসছিলেন? কোনটা কোনটা দেখি আগে। ও আচ্ছা আচ্ছা, এই যে যেটা আছে এটা কয় দাঁত হয়েছে বয়স? জোয়ান হয়ে গেছে, নতুন জোয়ান। বাচ্চাটা বেটা না বেটি? বেটি বাচ্চা। কতদিনের মতো? 4 মাস। ওটা দুধ দেয় কতটুকু? 2 কেজি। 3 কেজি 3.5 কেজি দিত? 3 কেজি 3.5 কেজি দেশি গরু দেয়। আচ্ছা, দুধের ভাষা অবশ্যই নেমে আছে, এই যে দেখছি। আচ্ছা, ক্রেতা কেমন দাম বলছে? এখনো দাম বলে নাই। আচ্ছা, আপনি আপনার 500 টাকা লাভ রেখে আমাদের ধারণা দেন যে কত হলে বিক্রি করতে পারবেন? এটা কত বলবো, ধরেন যে
চামড়া ট্যাঙ্গা সাড়ে ট্যাঙ্গার মধ্যে হবে আর কি। চামড়া ট্যাঙ্গা ট্যাঙ্গা এগুলো বুঝি না, বাংলায় বলেন, বাংলায় বলেন। ৪৩-৪৪ বলো। আচ্ছা চামড়া ট্যাঙ্গা ট্যাঙ্গা কি বললেন বলেন তো, এটা না বললে তো প্রশ্ন করতেন না। আচ্ছা এটা হলো ওইটাই যেটা বলছেন যে ৩০৪৩। এটা কিভাবে বুঝান আপনারা একটু বুঝান তো আমাদের। বুঝান যারা জানে তারাই বুঝবে। আচ্ছা চামড়াটা কি আর ট্যাঙ্গা না, চামড়ি বলে চামটি কাকে বলছে, ৪০০০ কে চামটি ও। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনারা বিভিন্ন রকম ভাষা ব্যবহার করেন, আমরা ওগুলো বুঝি না কি। আচ্ছা আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন চাচা? ভালো আছেন? বাচ্চা বেটা না বেটি? বেটা বাচ্চা। আর গরুটা কয় দাঁত বয়স? জোয়ান, নতুন জোয়ান। আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আচ্ছা কয়টা বাচ্চা হয়েছে টোটাল আনুমানিক ধারণা? এটা আমাদের তো চারটা। আপনার তো ব্যবসা না? ব্যবসার কি খবর এখন? ব্যবসা হচ্ছে ভালো নাকি ব্যবসা মন্দা চলছে? টুকিটাকি মানে ব্যবসার অবস্থা খুব বেশি ভালো না। কত দাম কত চাচ্ছিলেন? এটা দাম কত চাচ্ছিলেন? দাম চাচ্ছি ৪২। কত ক্রেতা কত বলে? বাচ্চাটা তো বেশ সুন্দর। আচ্ছা এটা কত দাম চাচ্ছিলেন? ৪৮। এটা কত বললো ক্রেতা? ৪২ পর্যন্ত বলছে। আপনি সর্বশেষ কত হলে দিবেন? ৪৬ হলে। দুই কেজি মতো দুধ দেয়? দেড় কেজি। এই যে এটা গরু, এবং বাচ্চাটার জন্য এই গরুটার দামটা বাড়ে গেছে না? বাচ্চাটা বেশ সুন্দর আড়িয়া বাচ্চা এবং সাইজটাও এক নম্বর আর কি। কত বললেন সর্বশেষ কত হলে রাখবেন? ৪৬ হলে কি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমরা অবস্থান করছি জাদুরানী হাটে আর কি। এই যে এর সামনে দেখছি আমরা, এগুলোর একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। আচ্ছা কি অবস্থা বাজার? বাজার অবস্থা এখন লকডাউনের কারণে কম দাদা। লকডাউনের কারণে কম, লকডাউন তো আবার বাড়াই দিয়েছে কিন্তু হাটে তো কোনো লকডাউন নাই। হ্যাঁ আচ্ছা এই যে যেটা দেখছি এটা কয় দাঁত হয়েছে? এটা জোয়ান। জোয়ান হয়ে গেছে। দুধ দেয়? দুধ দেয়। দুধ আছে। কতটুকু দুধ দেয়? দুই কেজির মতো দুধ দেয়। আচ্ছা আর বাচ্চাটা বেটা না বেটি? বেটি বাচ্চা। আচ্ছা বাচ্চাটা তো বেশ সুন্দর, আর দুধের ওই উলানটাও দেখে বোঝা যায় বেশ সুন্দর। আচ্ছা কত টাকা দাম চাচ্ছিলেন? এটা দাম কত চাওয়া হচ্ছিল? পিছন দেখি একটু, পিছান একটু, আপনি পিছান। ৫৬-৫৫। আর কত ক্রেতা কত বললো? ক্রেতা কত বললো? ক্রেতা কত বলছে দাম আপনাকে? ৫১,০০০ টাকা দাম বলছে। ২ কেজি। সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন? ৫৩,০০০। আচ্ছা ধন্যবাদ। এটা দেখি, এটা আপনার? শুনেন না, শুনেছেন কেন বলেন? নাম্বারটা ইউটিউবে দেন না। আচ্ছা নাম্বার পরে আমরা এটার একটু দাম ধারণা দেবো। আচ্ছা এই যে এটা কয় দাঁত হচ্ছে চাচা? জোয়ান। বাচ্চাটা কতদিনের মতো বয়স? ৩ মাস। আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা কত দাম চাচ্ছিলেন? ৪৫ বলতে পারছে না। আচ্ছা এটা বলতে পারছে না, আমরা একটু সামনের দিকে যাব। আচ্ছা একটু যেগুলো শুকনো টাইপের এটাই একটু দাম জানাবো ভাই। এটা আপনার? এটা আপনার না ভাই। আচ্ছা একটু দামে ধারণা দেন দেখি, এটা কয় দাঁত বয়স? কয় দাঁত? লোক নাই ধরে, আপনি ধরে আছেন, লোক নাই বলতে পারছে না। আচ্ছা এই যে এ পাশে দেখছি, এটার একটু দাম ধারণা দেবো আপনাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা আপনার না? এটা কয় দাঁত বয়স? ৬ দাঁত। বাচ্চাটা কতদিনের মতো? বাচ্চাটা ১০-১২ দিন হবো। ১০-১২ দিন। আচ্ছা দুধ দেয় এটা কি? এখনো ছেকেন না। বাড়ির আপনার? কেনা দুধ এখনো ছেকেন নাই। আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন? কত দাম চাইছি? ৫৫।
কত ক্রেতা কেমন বলে? ক্রেতা বলে 42-45। আচ্ছা, কত হলে বেচা বিক্রি হবে? বলতে পারবো না এখন, কত এখন হবে বাজারের কথা বলে। আপনি আপনার সীমিত একটু লাভ রেখে আমাদের ধারণা দেন দেখি। 50 ভাঙ্গে, এই যে এটা 50,000 হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা যে একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আচ্ছা, আপনি মূলত কোন কোন গরু নিয়ে ব্যবসা করেন আপাতত? বিভিন্ন গরু নিয়ে ব্যবসা, সব রকমের আর কি। বাইরে থেকে কেউ যদি আপনার কাছে নিতে চায় দিতে পারবেন? হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, যে কোনো গরু নিতে চাইলে আপনি দিতে পারবেন? হ্যাঁ ইনশাআল্লাহ। ফোন নাম্বার আছে আপনার? আছে। আচ্ছা, একটু ফোন নাম্বারটা দেন দেখি আমাদের। 01705064-64-71-79-49। তো সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের কাছে চান যে আসলে প্রত্যেকটা গরুর যাতে একটা করে ব্যাপারীর নাম্বার দিই, সেই সূত্র ধরে আমরা নাম্বার দিলাম। আপনারা ওনার সাথে যোগাযোগ করে এই ধরনের গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে বা কোন হাটে কম দামে পাওয়া যায় সে বিষয়ে তথ্যগুলো ওনার কাছে নিতে পারবেন। আচ্ছা।